বিচিত্র এই পৃথিবীতে মানুষগুলো বিচিত্র হয় কেউ হয় সৃষ্টিকর্তার দেয়া আনন্দে কেউ হয় অভাবে আবার কেউ হয় শোকে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় মৃত্যু অবধারিত প্রতিটি জীবের জন্য পরপারে চলে যাওয়া সকলের কাছে শোকের হলেও কোনো কোনো দেশে পালন করা হয় আনন্দ মৃত্যুতে শোক তো সকলে করে নাচ করার কথা কখনো কেউ ভেবেছেন তার উপর মৃত্যু যদি নিজের বাবার হয় এমনই অবাক কাণ্ড করেছেন ভারতের নয়ডার চার কন্যা বাবার মৃত্যুতে কান্নাকাটির বদলে রাস্তায় নেমে নাচ করেছেন তারা চলুন জেনে নেওয়া যাক কেন তারা এমনটা করলেন উনিশশো সালে দিল্লিতে ছোট্ট পানের দোকান খুলে যাত্রা শুরু করেন হরিভাই লালওয়ানি তার ব্যবসা এত সফল হয় যে তাকে নাম দেওয়া হয় গুটখা কিং পরবর্তীতে গুটখা কিং সফল ব্যক্তিতে জায়গা করে নেন দিল্লি মহারাষ্ট্রে বনে যান পান সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি গুটখাকিং নামে খ্যাত হরিভাই লালওয়ানি ব্রেন স্ট্রোক হয়ে মারা যান তিনি মৃত্যুর আগে মেয়েদের জানিয়ে যান তার শেষ ইচ্ছার কথা যেন তার মৃত্যুতে শোক যাত্রা বের করা না হয় তার থেকে যেন শোভাযাত্রা বের হয় ধুমধাম করে তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানের দিকে বাবার ইচ্ছেকে মর্যাদা দিয়ে মহা সমারোহে তার দেহ নিয়ে এগোন হরিভাইয়ের ভাইয়ের চার মেয়ে ব্যান্ড বাজিয়ে শুরু হয় পথ চলা সঙ্গে সদ্য পিতৃহারা চার বোনের নাচ তারাই বাবার দেহ কাঁধে তুলে শ্মশানে নিয়ে আসেন মুখাগ্নিও করেন তারা সপ্রিয় শ্রোতা আপনাকে মনে করেন খাকিং এর এমন শেষ ইচ্ছা তার মেয়েদের পিতা হারানোর ব্যথা সহজে ভুলতে সহায়ক হবে আপনার মতামত দিন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন জিএম নিউজ চ্যানেলে